এক নজরে আপনারা যে সকল নিয়মগুলো এখানে লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হবে সেই রুলগুলো আপনারা দয়া করে ভিডিওটা পোস্ট করে এই রুলগুলো আপনারা আগে খাতায় লিখে নেবেন, যাতে করে আপনারা প্রত্যেকটা কথা বুঝতে পারেন আমি কিভাবে সেটা এখানে আপনাদের দেখিয়ে দিতেছি। প্রথমেই দেখেন প্রেজেন্টের যতগুলো কথা আমরা প্রেজেন্ট টেন্সে বলি সবগুলো এখানে আমি তুলে ধরব। সেই জন্যে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এই রুলগুলো আপনারা খাতায় লিখে নেবেন এবং এখানে যেভাবে প্র্যাকটিস করানো হইতেছে সেগুলো আপনারা একটু লক্ষ্য করে নেবেন। আমি এখানে টোটাল 24টা রুল, যেটা 50% আপনার স্পোকেনের জন্য কাজে লাগবে এবং এইটা দিয়েই সব কিছু আপনারা তৈরি করতে পারবেন। দ্যাট ইজ ওয়াই আপনারা একটু এই কথাগুলো ভালো করে মুখস্থ করে নেবেন, কীভাবে পড়বেন এবং কীভাবে এটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। প্রথমে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট টেন্সে সবগুলো ই এ ও, দ্যাট ইজ দুই অক্ষর। যেমন আমি যদি বলি তাহলে বলি কয় অক্ষর, দুই অক্ষর, সে যায়, যায় কয় অক্ষর, দুই অক্ষর। দ্যাট মিন্স কাজের শেষে যদি এই অক্ষরগুলো থাকে ই এ অ, যেগুলো বাংলা সর্বর্ণ, অথবা দুই অক্ষর যদি থাকে সেটা মেইন ভার্ব হবে। যদি কাজের শেষে তেসি তেস, যেমন আমি খাইতেছি, যাইতেছি, আসতেছি, এরকম থাকে তাহলে আমি যার আইনজি হবে। যদি কাজের শেষে এসিএস ও বা তিন অক্ষর স, যেমন করেছি, বলেছি, সবগুলো দেখেন তিন অক্ষর এবং শেষে স আছে, মাঝখানে একার আছে, আরও আগে হয়েছে এরকম, যেমন আমি আরও আগে বলেছি, আমি আরও আগে খেয়েছি, আমি আরও আগে দেখেছি, এরকম যদি আরও আগে অথবা এসিএস অথবা তিন অক্ষর স এরকম যে কোনো একটা আপনার কাছে মনে হয় তাহলে হ্যাভ এস পিপি, যাবৎ থেকে দৌড়ে তেসি তেস, আরও আগে থেকে তেসি তেস। দ্যাট মিন্স এখানে তেসি তেস দেখেন দুইটা, একটা তেসি তেস অ্যাভেঞ্জার আইনজি এবং আরেকটা যদি আরও আগে থেকে অথবা যাবৎ থেকে ধরে উল্লেখ থাকে বাক্যে তাহলে সেখানে আপনাকে বুঝতে হবে এম ইজ আর আইনজির পরিবর্তে হ্যাভ বিন হ্যাজ বিন আইনজি। এখন এই চারটা প্রেজেন্ট টেন্স থেকে আমরা বাকি সবগুলো কিভাবে তৈরি করব এইটা আমি আপনাদেরকে এখানে দেখে দিই। প্রথমে আপনাদের কী করতে হবে, আমরা জানি বলি দুই অক্ষর, তাহলে এখানে অতীতকাল বাংলাতে অতীতকাল বানাই ছিলাম বলে, তাহলে বলেছিলাম, খাওয়া থাকলে খেয়েছিলাম, আশা থাকলে এসেছিলাম, তাহলে ছিলাম থাকবে পাস্ট ফর্ম। দেখেন আমি কিন্তু এখান থেকে তৈরি করতেছি, যেমন বলি বলেছিলাম, খাই খেয়েছিলাম, দেখি দেখেছিলাম, তাহলে বর্তমানের সাথে এইখানে যে চারটে আছে এইটার সাথে যদি আমি ছিলাম লাগাই দিই শেষে তাহলে সেগুলো অতীতকালের হয়ে যাবে। তাহলে লক্ষ্য করেন আমি এখান থেকে ছিলাম বানাই, যেমন বলি দুই অক্ষর ধরেন, সেখানে ছিলাম লাগাইলাম, তাহলে বলেছিলাম, এভাবে বানাবেন। যেখানে তেসি তেসো আছে এখানে ছিলাম লাগিয়ে দিলাম, তেসিতে ছিলাম থাকলে অজোয়ার আইনজি হবে, যেমন আমি বলতেছিলাম আই ওয়াজ গোয়িং, আমি আসতেছিলাম আই ওয়াজ কামিং, আমি যাইতেছিলাম তেছিলাম আছে, আই ওয়াজ টকিং, আমি কথা বলতেছিলাম, এইভাবে। আরও আগে হয়েছিল, দেখেন এখানে লেখা আছে আরও আগে হয়েছে, দ্যাট মিন্স এসিএস সেটা আরও আগে হয়েছিল যদি বুঝায় তাহলে হ্যাড পিপি, যেমন আমি আরও আগে খেয়েছিলাম আই হ্যাড ইটেন, আমি আরও আগে বলেছিলাম আই হ্যাড টোল্ড, এইভাবে আরও আগে থেকে তেসিল তেছিলাম। দেখেন এখানে যা লেখা আছে আরও আগে থেকে তেসি তেস সেটার সাথে আমি কী করলাম, তেসিল তেছিলাম, ছিলাম লাগাইলাম, সেটা হয়ে গেল কি অতীতকালে। তাহলে বর্তমান থেকে অতীতকাল ছিলাম লাগাই দিলেই হয়ে যায় স্ট্রাকচারগুলো। এবং এখানে যা প্রেজেন্ট মেইন ভার্ব আছে সেখানে পাস্ট ফর্ম, এখানে অ্যামিজার আছে, তাহলে অতীতকালটা কী হবে, তেছিলাম থাকলে ওয়াজ ওয়্যার। এই চারটে থেকে আমি প্রেজেন্টেরগুলো শুধু পাশ দিয়ে দিছি আর এই যে যেখানে যেগুলো আছে সেগুলোর সাথে ছিলাম লাগাইছি। এখন ছিলাম থাকলে পাস্ট ফর্ম, ছিলাম থাকলে পাস্ট ফর্ম, এভাবে তেছিলাম থাকলে ওয়াজ ওয়্যার আইনজি, আরও আগে বলেছিলাম আই হ্যাড পিপি, এভাবে আই হ্যাড গন, আরও আগে বলেছিলাম আই হ্যাড টোল্ড, আমি আরও আগে গিয়েছিলাম আই হ্যাড গন, আমি আরও আগে এসেছিলাম আই হ্যাড কাম, আরও আগে থেকে তেসিলো তেছিলাম, এরকম যদি থাকে তাহলে আপনাকে নিতে হবে হ্যাড বিন আইএনজি। যেমন আমি আরও আগে থেকে গান গাইতেছিলাম, আরও আগে থেকে কাজ করতেছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং, তাহলে এখানে দেখেন আরও আগে থেকে তেসি তেস আর এখানে হলো কি আরও আগে থেকে তেছিলো। দ্যাট মিন্স এটার সাথে যখন আমি ছিলাম যোগ করলাম তখন এটা অতীতকালের হয়ে যাবে এবং এটার হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি যেটার অতীতকাল হলে আপনি শুধু অতীতকাল, দ্যাট মিন্স প্রেজেন্টের পাস্ট হচ্ছে অতীতকাল, তাহলে প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট ফর্ম দিয়ে দিলাম হ্যাড বিন আইএনজি, তাহলে আই হ্যাড বিন টকিং, আমি আরও আগে থেকে কথা বলতেছিলাম, ইট হ্যাড বিন রেইনিং, আরও আগে থেকে তখন বৃষ্টি হইতেছিল আর যখন বৃষ্টি হইতেছে তখন এটা প্রেজেন্টে, যখন তেছিল তখন এটা অতীতকালে, এইভাবে আপনারা বুঝবেন। এখন আমরা এই চারটা থেকে আবার ভবিষ্যৎ বানাবো। দেখেন এটার সাথে আমরা কী করব, যদি আমরা স্ট্রাকচারে ভবিষ্যৎ বানাতে চাই শুধু এখানে উইল সামনে শুধু উইল বসিয়ে দিব, এরকম করে উইল বসিয়ে দিলে সেটা প্রেজেন্ট হোম হবে, ফিউচার হয়ে যাবে, প্রেজেন্ট থেকে ফিউচার কীভাবে বানায় সামনে শুধু উইল বসিয়ে দিব।
এখন দেখেন আমরা এখানে কি ছিলাম কাজের শেষে বেব যেমন বলি বলবো দেখি দেখব এরকম যদি থাকে তাহলে উইল প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এখন তে থাকবো তে থাকবেন দেখেন এই তেসি তেসরে আমরা বানাইছি কি তেসি তেস এখানে তেটা নিলাম তে মানে এমএসআর আইএনজি সিটা বাদ দিয়ে আমরা লিখছি তে থাকবো তে থাকবেন লক্ষ্য করেন তে থাকবো তে থাকবেন উইল প্রেজেন্ট ফর্ম এখন ইংলিশে কিভাবে বানাইছি ইংলিশে দেখেন এখানে আছে মেইন ভার্ব আমি শুধু সামনে উইল বসিয়ে দিছি দেখেন উইল প্রেজেন্ট ফর্ম এখন তে থাকবো তে সি তেস থাকলে এমএসআর আইএনজি এই সির পরিবর্তে থাকবো লিখছি তে থাকবো সেটা হচ্ছে উইল বি আইএনজি তাহলে আমি যদি এখানে শুধু উইল বসিয়ে দিই তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে সেটা কিভাবে দেখেন এমএসআর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি তাহলে আমি যদি এখানে বি বসিয়ে দিই তাহলে এমএসআর এর সংক্ষিপ্ত রূপ বি কারণ উইল এমএসআর হয় না এই জন্যই তাহলে এইভাবে আপনারা নিজেরা তৈরি করবেন এখন আপনি দেখেন যেটা আরও আগে হয়েছিল সেটা আমরা ভবিষ্যতে কিভাবে বলবো আরও আগে করে ফেলবো উইল হ্যাভ পিপি তাহলে আরও আগে বলে ফেলবো আমি কাজটি আগেই শেষ করে ফেলবো আমি আগেই সেখানে চলে যাব আই উইল হ্যাভ গন দেয়ার আই উইল হ্যাভ টক টু ইউ আমি আরও আগেই আপনার সাথে কথা বলবো এই কথাগুলো উইল হ্যাভ দিয়ে হবে আর আরও আগে থেকে যেটা করতেছি ছিল সেটা আমরা বলছি আরও আগে থেকে করতে থাকবো কারণ এই যে দেখাতে থাকবো এটা হচ্ছে উইল বি আইএনজি যখন আরও আগে থেকে করতে থাকবে তখন হবে উইল হ্যাভ বিন আইএনজি তাহলে আমরা বর্তমান থেকে অতীতকাল বানাইলাম শুধু বাংলাতে বানাইলাম সিলাম দিয়ে ইংলিশেরগুলো বানাইলাম শুধু ওইখানে যা আছে তার পাশফর্ম দিয়ে আর এইখানে যা আছে সামনে যদি উইল দেন তাহলে সেটা ভবিষ্যৎকালেরগুলো হয়ে যাবে তাহলে একটা বাক্য চারটা বাক্য লিখিয়ে আপনি এটাকে আরও আটটা নিজে বানাইতে পারবেন এখন আপনাদেরকে এইগুলো যদি সরাসরি মুখস্থ করে ফেলেন বেভাবে থাকলে উইল তে থাকবো তে থাকবেন উইল বেআনজি আরও আগে করে ফেলবো উইল হ্যাভ পিপি আরও আগে করে ফেলবো উইল হ্যাভ পিপি এভাবে এখন প্রেজেন্টের প্যাসিভ অল বানাবো কীভাবে দেখেন লক্ষ্য করে এখানে আছে দুই অক্ষর থাকলে মূল ভার্ব আর আমরা এখানে বলবো কাজের শেষে যদি আলাদাভাবে হয় বা করা হয় যেমন এটা ছিল বলি সেটা যদি আমরা বলি বলা হয় তাহলে এমএসআর পিপি এইভাবে যদি চিন্তা করেন বলা হইতেছে করা হইতেছে এম বিং ইজ বিং আর পিপি একইভাবে হয়টাকে শুধু তেসি তেসো লাগাই দিছি দেখেন এখানে কি আছে তেসি তেসো তাহলে আমি এখানে বলবো হইতেছি হয়েছে হইতেছি তাহলে দেখেন আমরা প্যাসিভ যখন করব তখন শুধু আ হয় দ্যাট মিন্স বলির জায়গায় বলা হয় করির জায়গায় করা হয় দেখির জায়গায় দেখা হয় এরকম যদি হয় বা করা হয় কাজের শেষে আলাদাভাবে পান কাজের শেষে কীভাবে পান আলাদাভাবে যেমন বলি দেখেন বলাটা হচ্ছে কাজ কাজের শেষে আলাদাভাবে এখন তেসি তেসো যদি লাগাই তাহলে আমাকে কী বলতে হবে হইতেছে বলা হইতেছে শুধু তেসি তেসো কোথায় পাইছিলাম এখান থেকে যখন আমি এই হয়ের সাথে এইভাবে হইতেছি এইভাবে লাগাই দিব তখন এটা প্যাসিভে চলে যাবে বলা বলা হয় তাহলে দেখেন হয় বা করা হয় এমএসআর পিপি এইভাবে যদি লাগিয়ে দেন এখানে হয় একই সব কিছু কাজটাকে আমরা জানি বি মানে হচ্ছে হওয়া এটাকে আমরা ভার্ব ধরে আমরা প্রেজেন্ট টেন্সের মতোই তৈরি করব হইতেছে তাহলে ইজ বিং কারণ বি অর্থ হওয়া এমএসআর আইএনজি তেসি তেসো থাকলে তাহলে ইজ বিং এইভাবে আমরা তৈরি করছি লক্ষ্য করেন দেখেন এখানে হয় বা করা হয় এমএসআর পিপি কারণ আমরা শুরু সময় পড়ছি দিস ইজ এ ব্যাগ আপনি এইভাবে মনে রাখতে পারেন জাস্ট একটা টেকনিক এমএসআর পিপি দিস ইজ এ ব্যাগ এই হয় একটা ব্যাগ দিস ইজ এ বুক এই হয় একটা বই দিস ইজ এ ম্যান এই হয় একটা মানুষ দিস ইজ এ বয় এই হয় একটা তাহলে এমএসআরের অর্থ আমরা ছোট সময় কী পাইছিলাম হয় বা করা হয় আর আমরা জানি প্যাসিভ বলতে এমএসআর পিপি তাহলে হয় বা করা হয় আপনি এমএসআর পিপি দিয়ে মনে রাখলেন এরপরে যতগুলো আছে এই বিটাকে মূল ভার্ব ধরবেন তাহলে বি যদি ভার্ব হয় হওয়া তাহলে হইতেছি এমএসআর আইএনজি দেখেন আমরা লিখছি এম বিং ইজ বিং আর বিং এভাবে আপনারা ইজ বিং আর বিং এই তিনটা থেকে যে কোনো একটা নেবেন এখন আমি হইতেছি আই এম বিং সে হইতেছে হি ইজ বিং সে হইতেছে মোটিভেটেড তাহলে হি ইজ বিং মোটিভেটেড সে হইতেছে সেন্সলেস হি ইজ বিং সেন্সলেস এই একটা টেকনিক যদি আপনারা ধরতে পারেন যে বির সাথে প্যাসিভ সবগুলো কানেক্টেড দ্যাট মিন্স আপনার প্যাসিভ যখনই করবেন তখন হওয়া কথাটাকে হওয়া কথাটাকে ধরে রাখবেন তাহলে যে হওয়া হইতেছে এখন এসি এসো হয়েছে এভাবে যদি করেন তাহলে সবগুলো হবে অথবা আপনি সরাসরি মুখস্থ করতে পারেন হয় বা করা হয় এমএসআর পিপি হইতেছে করা হইতেছে তাহলে হইতেছে থাকলে এমএসআর আইএনজি আইএনজির জায়গায় শুধু বিং লাগাই দিবেন এম বিং ইজ বিং আর বিং হয়েছে করা হয়েছে এসি এসো থাকলে হ্যাভ এস পিপি সাথে একটা
হাওয়া আছে যেহেতু সুতরাং এখানে বি না এসে পড়লো কেন কারণ হ্যাভ এজ এর পরে বি পাস্ট পার্টিসিপল একই ভাবে শুধু টেন্সের মতো চিন্তা করে আপনারা নিজেরা তৈরি করতে পারেন আরো আগে থেকে করা হইতেছে উইল হ্যাভ বিন বিং এখন এই চারটি প্রেজেন্ট টেন্সের প্যাসিভ আমরা এগুলোকে অতীতকাল বানাইবো শুধু সিলাম লাগায়া এখন এগুলোকে আমরা কি করব অ্যামিজারের পাসপোর্ট দিয়ে দিলে অজ এর বিপি তাহলে এখানে হয়েছিল করা হয়েছিল অজ এর বিপি হইতেছিল করা হইতেছিল গজ বিং ওয়ার বিং বিপি আরো আগে হয়েছিল করা হয়েছিল তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন পিপির জায়গায় বলবো হ্যাড বিন বিপি আরো আগে থেকে হইতেছিল আরো আগে থেকে করা হইতেছে থাকলে কি হবে করা হইতে থাকলে হ্যাভ বিন বিং বিপি তাহলে দেখেন আরো আগে থেকে থাকলে হ্যাভ বিন বিং এখন পাস্ট টেন্সের গুলো কি শুধু ছিল লাগাই দিছি দেখেন হয়েছিল করা হয়েছিল অ্যামিজার পিপি ছিল হয় করা হয় তাহলে এটাকে আমরা যখন ছিল লাগাইছি তখন অ্যামিজারের জায়গায় অজ ওয়ার একইভাবে ছিল লাগান সবগুলোতে আরও আগে থেকে হইতেছিল করা হইতেছিল এম বিং ইজ বিং আর বিং হইতেছে আর যখনই তেছিল তখন অতীতকালে চলে গেল তখন এটা হয়ে গেল ওয়াজ বিং ওয়ার বিং একইভাবে আরও আগে হয়েছিল করা হয়েছিল হ্যাড বিন পিপি দেখেন এখানে আরও আগে হয়েছে যদি থাকে হ্যাভ বিন হ্যাজ বিন পিপি তাহলে কীভাবে বানাইলেন এসিএসও থাকলে হ্যাভ এস পিপি আমরা আগে যে রুলটা শিখছি এটার সাথে একটা শুধু বিন লাগিয়ে দিলেন কেন কারণ হওয়া আর হ্যাভ এজের পরে যেহেতু বারবের পাস পার্টিসিপল হয় তাহলে বিন পাস পার্টিসিপল হচ্ছে বিন এইভাবে আপনারা মনে রাখতে পারবেন এখন এইগুলো আপনারা নোট করে রাখেন ডিরেক্টলি যদি মুখস্থ করে ফেলতে পারেন সবচেয়ে ভালো আর আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন আরও আগে থেকে হইতেছে করা হয়েছে হ্যাভ বিন বিং আমি এগুলোই নিচে প্র্যাকটিস করাবো তাহলে এখন দেখেন হয়েছিল করা হয়েছিল থাকলে অজয় পিপি আরও আগে থেকে হইতেছিল করা হয়েছিল থাকলে ওয়াজ বিং ওয়ার বিং পিপি যেমন আমাকে আরও আগে থেকে অনুরোধ করা হয়েছিল আই ওয়াজ বিং রিকোয়েস্টেড আরও আগে অনুরোধ করা হয়েছিল আই হ্যাড বিন রিকোয়েস্টেড আরও আগে থেকে হইতেছিল করা হইতেছিল অনুরোধ করা হইতেছিল আই হ্যাড বিন বিং রিকোয়েস্টেড যারা বলেন প্যাসিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় না আপনারা এইটুকু অংশ একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এখন ফিউচারগুলো কী হবে বেবর জায়গায় আমরা শুধু হবে লাগাবো যেমন দেখেন ফিউচার টেন্সে কী ছিল এখানে এই জায়গায় লক্ষ্য করি ফিউচার বেব এখন আমি শুধু এখানে কি লাগাবো হ লাগিয়ে দিব হবে এখন এখানে লাগাই দিই দেখেন কিভাবে আমি ফিউচারগুলো বানাইছি এই প্রেজেন্ট থেকেই আপনারাও নিজে এভাবে চারটা থেকে সবগুলো তৈরি করবেন হতে থাকবে এভাবে জাস্ট প্র্যাকটিস করবেন এখন দেখেন জাস্ট এই হওয়াটার সাথে বি অর্থ হওয়া তাহলে যেখানে বেব থাকলে উইল হয় সেখানে হলো উইল বি আর ভার্বের সবসময় প্যাসিভে পাস্ট পার্টিসিপল হবে বা করা হবে পাস্ট পার্টিসিপল আপনারা এভাবে মনে রাখতে পারেন বি বিং বিন এগুলোর উপরে সবসময় পাস্ট পার্টিসিপল সবচেয়ে ভালো হবে যদি এটা মুখস্থ করেন কিভাবে আমাকে বলা হবে হবে বা করা হবে তাহলে উইল বি পিপি আমাকে দেখানো হবে তাহলে হবে আছে তাহলে উইল বি পিপি আমাকে শেখানো হবে তাহলে শেখানো হচ্ছে ভার তাহলে শেখানো ভার থাকলে শেখানোর পরে আলাদাভাবে দেখেন হবে আছে শেখানো হবে তাহলে উইল বি পিপি হতে থাকবে উইল বিং পিপি আগেই হয়ে যাবে উইল হ্যাভ বিন পিপি আরও আগে থেকে বলা হতে থাকবে উইল হ্যাভ বিন বিং পিপি একটাকে একদমে তিনবার বলবেন হবে বা করা হবে উইল বি পিপি হতে থাকবে করা হতে থাকবে উইল বি বিং পিপি হতে থাকবে করা হতে থাকবে উইল বি বিং পিপি আগেই হয়ে যাবে করা হয়ে যাবে উইল হ্যাভ বিন পিপি আরও আগে থেকে বলা হতে থাকবে উইল হ্যাভ বিন বিং পিপি এই বারোটা যদি চব্বিশটা আমরা চারটা থেকে বাকি সবগুলো বানাইছি আপনারা ভিডিওটা বারবার দেখবেন কারণ এই একটা টেকনিক ধরতে পারলে আপনার কোনো দিন কোনো বাক্য শুনে আপনার কষ্ট হবে না এবং এইগুলোই আমি আপনাদেরকে লাইভ ক্লাসে এখানে দেখাবো যে যারা একদম বিগিনার লেভেল তাদেরকে কীভাবে আমি প্র্যাকটিস করাই যারা কোনো ধরনের সবচেয়ে গ্রামাটিক্যাল রুল ছাড়া শিখতে চান তারা এই কথাগুলোকে কীভাবে বানাইছি একটু বারবার ভিডিওগুলো দেখবেন তাহলেই আপনার মাথায় এসে যাবে তো আপনারা লেটস গেট স্টার্টেড আমরা সরাসরি লাইভ ক্লাসে কীভাবে হাই অফিসিয়ালদেরকে আমি ক্লাস করাইছি আপনারা দেখেন আপনারা নিজেরা বুঝতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন সবগুলো রুলের সাথে সামনে নিয়ে বলবেন এবং কে কোন কথাটা বলতেছে যেমন আমি যদি বলি বলা হইতেছে তাহলে দেখেন হইতেছে বা করা হইতেছে থাকলে এম বিং ইজ বিং আর বিপি বলা হইতে থাকবে তাহলে দেখেন এই যে আমি বললাম বলা হতে থাকবে আরও আগে থেকে বলা হতে থাকবে অথবা এখানে বলা হতে থাকবে তাহলে উইল বি বিং বিবি এগুলো কিন্তু কাজের শেষে থাকবে যে কোনো একটা কাজ বলা হবে এখন যদি খাওয়া থাকে খাওয়া হবে এখন যদি দেখা হবে দেখা হতে থাকবে আগেই দেখা হয়ে যাবে আগেই করে ফেল করে করা হয়ে যাবে এরকম যদি থাকে তাহলে উইল হ্যাভ বিন বিপি হয় তো লেটস গেট স্টার্টেড দয়া করে আপনারা একটা রিকোয়েস্ট করি আমি যেরকম বিস্তারিত ক্লাসগুলো দিতেছি এবং 100% কোনো প্রকার আপনাদের জন্য রাখতেছি না আপনারা বাই হিসাবে আমার একটা আইডেন্টিটি তৈরির জন্য সারা বিশ্বে আপনারা যেন বলতে পারি আমি যে আমি এই ধরনের রুলগুলো নিজে তৈরি করছি কীভাবে চারটা বাক্য থেকে এই চব্বিশটা বাক্য বানাইলাম আপনারা যদি একটু নজর দেন আমি সবগুলোকে এখানে দেখিয়ে দিছি 100% পারবেন সো গাইস লেটস এনজয় আর যারা অনলাইনে ক্লাস করতে চান তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যদি যোগাযোগ করেন 01
9 বিশেষ করে যারা বাইরে আছেন এবং যে বাইরা চাকরি করতেছেন হাই অফিশিয়াল আপনাদের প্রাইভেসি মেইনটেইন করার প্রয়োজন আপনারা সরাসরি কোনো কোর্স করতে পারছেন না কোচিং এ গিয়ে তাদের জন্য সেই মুরব্বি লোকদেরকে নিয়ে আমি ক্লাস করাই তো আপনারা যারা শিখতে চান এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ফ্যাসিলিটি বেশি আছে কারণ তাদের ইনকাম সোর্স কম দ্যাট ইজ ওয়াই আই উইল গিভ ইউ অল কাইন্ড অফ ফ্যাসিলিটি যদি আপনারা শিখতে চান আমার সাথে সরাসরি এখানে যোগ করবেন আমি সরাসরি আপনাদেরকে এইভাবে ক্লাস নিয়ে দেখিয়ে দিব যেটা আপনারা এখন এনজয় করবেন দয়া করে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এটা সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে কীভাবে ঘরে বসে অনলাইনে 100% কোর্স করে আপনার সামনে গিয়ে যেভাবে বোঝানো হয় সেইভাবে যেন আপনারা বুঝতে পারেন আমি এখানে দেখিয়ে দিয়েছি জাস্ট আপনাদের বোঝার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম